রাজীবের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের, পরিশোধ করতে হবে বিআরটিসি ও স্বজন পরিবহন। গাজীপুরের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে এবার জাহাঙ্গীরের আপিল, একই পথে হাঁটছে ইসি, খুলনার ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে প্রার্থীরা। জীব বৈচিত্র রক্ষায় হচ্ছে জিন ব্যাংক, বরাদ্দ 450 কোটি টাকা, রেলের উন্নয়ন সহ 13 প্রকল্প। দুর্নীতি মামলায় কাল আবারও খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি, আদালতে আইনজীবীদের বাক বিতণ্ডা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রেজাউল হত্যা মামলায় দুই জঙ্গি ফাঁসির রায়, তিনজনের যাবজ্জীবন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি রীতা চৌধুরী। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সংবাদে আরো থাকছে, কবিগুরু জন্ম জয়ন্তীতে রাজধানী সহ দেশ জুড়ে নানা আয়োজন, শাহজাদপুরে জাতীয়ভাবে উদযাপন। দুই বাসের চাপায় হাত হারানোর পর নিহত রাজীব হোসেনের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। এক মাসের মধ্যে দুই বাসের মালিক পক্ষকে 25 লাখ করে 50 লাখ জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। 25 জুন পরবর্তী শুনানির দিন বাকি টাকা জমার ব্যাপারে আদালতকে জানাতে হবে। মহিতুন রিয়া রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে গেল 3 এপ্রিল দুই বাসের চাপায় হাত বিচ্ছিন্ন হয়ে যায় তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের। এর 14 দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বাবা মা হারানো রাজীবের মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়ে তার ছোট দুই ভাই। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর প্রেক্ষিতে রাজীবের দুই ভাইকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। বিআরটিসি এবং স্বজন পরিবহন তারা 50 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে রাজীবের রেখে যাওয়া দুই এতিম ভাই বাপ্পি এবং হৃদয়ের বেড়ে ওঠা এবং চিকিৎসার জন্য এই অর্থটি ব্যয় হবে। এক মাসের মধ্যে দুই বাস কর্তৃপক্ষকে 25 লাখ করে 50 লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর বাকি টাকা জমা দেওয়ার বিষয়টি 25 জুনের মধ্যে আদালতকে লিখিতভাবে জানাতে হবে। রাজীবের তো মারা গেছে, ওর ক্ষতিপূরণ তো আর পৃথিবীর কেউ কোনোদিন দিতে পারবে না। আমি আমার ভাই আনন্দ, শুধু আমার ভাই না, আমার মা বাবা যখন হারিয়ে যায় তখন আমার ভাই আমার মা বাবা হয়ে যায়। আমার ভাইকে আর কোনদিন পাবো কিনা, আমার ভাই তো আর পাবো না, কিন্তু ক্ষতিপূরণ দিছে এতে আমি খুশি। রিটকারী পক্ষের আইনজীবী জানান, রাজীবের খালা এবং গ্রামের বাড়ি এলাকার কাস্টমস কর্মকর্তার নামে সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় একটি যৌথ অ্যাকাউন্ট খোলা হবে, সেখানেই জমা করতে হবে টাকা। মহিতুন রিয়া, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের উপর হাইকোর্টে দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে কোনো আদেশ দেননি চেম্বার আদালত। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন। এর ফলে গাজীপুর সিটি নির্বাচন আপাতত স্থগিতই থাকছে। এদিকে নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। প্রণব চক্রবর্তী রিপোর্ট। হাইকোর্টে গাজীপুর সিটি নির্বাচন স্থগিত হওয়ার পর ওই আদেশ স্থগিত চেয়ে সোমবার চেম্বার আদালতে আবেদন করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। ফয়সালা চায়, নির্বাচন চায়। তবে হাইকোর্টের ওই আদেশের বিষয়ে নতুন করে কোনো আদেশ দেননি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন তিনি। বুধবারই আপিল আদালতে এ বিষয়ে শুনানি হবে। যিনি এই রিট পিটিশনটি দাখিল করেছেন তার কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। আদালত শুনেছেন, আদালত আমাদের বক্তব্য শুনেছেন, শুনে বলেছেন যে কালকের টপ আইটেম হিসাবে আদালত
এই উভয় পক্ষের শুনানি করবেন। এদিকে নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এবার আপিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমও। গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল 15ই মে। প্রার্থীদের জমজমাট প্রচার চলার সময়ই সাভারের শিমুলিয়া ইউনিয়নের 6টি মৌজা অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের হয়। শিমুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলামের করা রিট আবেদনেই 3 মাস স্থগিত হয়ে যায় গাজীপুর সিটি নির্বাচন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহারে আপিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। নির্বাচনী সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রতিবেদন প্রকাশ নিয়ে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নির্বাচন কমিশন ভবনে হয় এই মতবিনিময় সভা। ইসি সচিব হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে গণমাধ্যম প্রতিনিধিরা এতে অংশ নেন। ভোট কেন্দ্রের তথ্য সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের জন্য নীতিমালার প্রস্তাবনা তুলে ধরে নির্বাচন কমিশন। এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। কমিশনের প্রস্তাবনার প্রেক্ষিতে নিজেদের মতামত তুলে ধরেন গণমাধ্যম প্রতিনিধিরা। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নীতিমালা যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে নজর দেওয়ার দাবি জানান তারা। ভোট কক্ষের কাছাকাছি জায়গা থেকে যদি সংবাদ মাধ্যমগুলো প্রচার না করতে পারে তাহলে সবাই তো সরাসরি, তখন তো সবারই চোখ থাকে টেলিভিশনের দিকে। তো যদি আপনি বলেন যে একজনের অধিক প্রবেশ করতে পারবে না, তখন ক্যামেরাম্যান যাবে না রিপোর্টার যাবে, এটা তো বুঝবে না। এখন নির্বাচনে কারচুপি হলো, কোনো কেন্দ্রে অগ্নিকাণ্ড হলো, মারামারি হলো, আমি যদি আপনার নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করতে না পারি, সাক্ষ্য সংগ্রহ করতে না পারি, তাহলে আমি কিভাবে নির্বাচনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব? সবার মতামতের আলোকে পরবর্তীতে করণীয় ঠিক করার কথা বলেন ইসি সচিব। এছাড়া কথা বলেন গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের বিষয়েও। সব দিক নিশ্চিত হয়ে তফসিল ঘোষণা করা হয়েছে উল্লেখ করে জানান, নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারে আপিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এটা আপিল করার জন্য যাবতীয় কাগজপত্র সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে, যেটা আমরা এখনো আদেশ আদালতের আদেশ পাইনি। শুধুমাত্র আমাদের বিজ্ঞ লয়ারের, বিজ্ঞ অ্যাডভোকেটের একটি সার্টিফিকেট কপি আমরা পেয়েছি, যেটার উপর ভিত্তি করে আমরা আপিল করার জন্য ইতিমধ্যে বিজ্ঞ লয়ারকে আমরা নির্দেশনা দিয়েছি। খুলনা সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর বলেও জানান তিনি। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ, খুলনা সিটিতে প্রার্থীদের প্রচারে এখন প্রধান ইস্যু গাজীপুর। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পরাজয় জেনেই গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে কেসিসি নির্বাচন স্থগিত বা বন্ধের আশঙ্কা দেখছেন না আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। খুলনায় বড় দুই দলের প্রচারে সামনে চলে এসেছে গাজীপুর সিটি নির্বাচনের স্থগিতের বিষয়টি। সকাল থেকেই গণসংযোগে নেমে পড়েন প্রার্থী ও তার সমর্থকরা। 20 নম্বর ওয়ার্ডের শেখপাড়া বাজার, দেবেনবাবু রোড সহ বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ভোট চান আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আওয়ামী লীগ প্রার্থী বলেন, কেসিসিতে কোনো আইনি জটিলতা নেই, এজন্য নির্বাচন বন্ধের কোনো আশঙ্কাও দেখছেন না তিনি। উন্নয়নের স্বার্থে তাই নৌকা প্রতীকে ভোট চাইছেন খালেক। 2-3 দিন নির্বাচন হয়েছে, এখানে যদি এক্সটেনশন হতো সেই সময় হয়তো সীমানা কিংবা ওয়ার্ডের মানুষ নিয়ে জটিলতা সৃষ্টি হতো, সেই ধরনের কোনো কিছু নাই, অতএব এখানে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর বয়রা এলাকা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গাজীপুর সিটি নির্বাচন বন্ধের বিষয়ে তিনি বলেন, আইনি জটিলতা নয়, পরাজয় জেনেই নির্বাচন বন্ধ করা হয়েছে। এটি আইনি জটিলতা না, সরকারি দল যেখানে হারার সম্ভাবনা বেশি সেখানেই আইনি জটিলতা খুঁজে বের করে সেই নির্বাচন বন্ধের চেষ্টা চালানো হচ্ছে। এইভাবে যদি নির্বাচন বন্ধ হতে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচনও অনিশ্চিত হয়ে যাবে। প্রচারে নেমেছে পেশাজীবী সংগঠনের নেতারাও। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার চালান বিএমএ সভাপতি মুস্তফা জালাল মহিউদ্দিন।
খুলনার নির্বাচন নিয়ে সংশয় দেখছেন না তিনিও। এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এখানকার অবস্থা সেখানকার অবস্থা এক নয়। নির্বাচনের আর মাত্র বাকি ৬ দিন, কোনো জটিলতায় নির্বাচন যেন বন্ধ না হয় এমনটাই চাওয়া ভোটারদের। রত্না জামান, একুশে টেলিভিশন। জীব বৈচিত্র্য রক্ষায় দেশে প্রথমবারের মতো জিন ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে বিভিন্ন ফসল, উদ্ভিদ, প্রাণী, মাছ, কীটপতঙ্গের জিন সংরক্ষণ করা হবে। একনেক বৈঠকে এ লক্ষ্যে ৪৫০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রেল খাতের উন্নয়ন সহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। আরো জানাচ্ছেন মামুন রশিদ। কালের বিবর্তনে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। আমাদের দেশ থেকেও অনেক ফসল, মাছ সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বিলুপ্ত হচ্ছে। চিরতরে এসব সম্পদের হারিয়ে যাওয়া রোধে জিন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে বিরাজমান ও বিলুপ্তপ্রায় বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, মাছ, অণুজীব, কীটপতঙ্গ, অমেরুদণ্ডী প্রাণী ও গাছের জিন সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে জাতীয় জিন ব্যাংক স্থাপনে একটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সাভারে ৪৫০ কোটি টাকা ব্যয় ধরে চলতি বছরের জুন থেকে ২০২১ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো কিভাবে আমরা আমাদের আরো উপযোগী করে তুলব, সেই সুযোগ সুবিধা আমরা পাব। এদিকে খুলনার সঙ্গে ঢাকা, রাজশাহী ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ নিরবিচ্ছিন্ন করতে ৩৫০০ কোটি টাকার নতুন প্রকল্প সহ আরও ১১টি প্রকল্প পাশ হয়েছে একনেকে। এর মধ্যে ১,৮০০ কোটি টাকা ব্যয়ে বরিশালের ৬ জেলায় লোহার সেতু সংস্কার ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে ৩৫০ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। খুলনার ১০ সেকশনটি এখন সিঙ্গেল লাইন, এটাকে ডুয়েল গেজ করতে হবে এবং খুলনা ঢাকা, ঢাকা চিলাহাটি, খুলনা রাজশাহী, এই রুটের সাথে সরাসরি এই রাস্তাটি সম্পৃক্ত। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আরও জানান, নিত্যপণ্য সহ বেশিরভাগ আমদানি পণ্যের দাম নিম্নমুখী হওয়ায় মূল্যস্ফীতি আগের তুলনায় কমেছে। আগামী ২ মাসে ৫.৫ এর মাঝে চলে আসবে। মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায়ে দুই জঙ্গির ফাঁসি ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ জানিয়েছেন তার স্বজনরা। রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। অধ্যাপক এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায় ঘোষণার আগে থেকেই আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা, হাজির করা হয় আসামিদের। রায় শুনতে আদালতে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসকাওয়াত হাসান ওরফে আবদুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শরীফুল ইসলামকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া রহমতুল্লাহ, আব্দুস সাত্তার এবং তার ছেলে রিপন আলীকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। আসামিদের মধ্যে পলাতক আছে শরীফুল। ৮ জন আসামির মধ্যে ৩ জন এনকাউন্টারে নিহত হওয়ার কারণে তাদেরকে মামলা থেকে এফআরটি দেওয়া হয়েছে এবং পরবর্তী যে ৫ জনের মধ্যে মাস্টার মাইন্ড ছিলেন হলেন শরীফুল ইসলাম। শরীফুলকে গ্রেফতার ও রায় কার্যকরের দাবি জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। রায় যে পর্যবেক্ষণ দেখলাম সেটাতে আমি সন্তুষ্ট, রায়েও আমরা সন্তুষ্ট এবং উচ্চ আদালতে যেন রায়টা বহাল থাকে। রায়ের কার্যকরের ব্যাপারটি এটা যাতে দীর্ঘসূত্রিতায় আটকা না পড়ে যায়, যত দ্রুত সম্ভব শরীফুল ইসলামকে আইনের আওতায় নিয়ে এসে তার রায়টার জন্য কার্যকরী করা হয়। উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই মামলায় কোনো দেখা সাক্ষী নাই, কাজেই ১৬৪ উপর ভিত্তি করে এদের কনভিকশন দেওয়া সঠিক হয়েছে বলে আমি মনে করি না। ২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় বাড়ির কাছেই গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক রেজাউলকে। এদিকে নেত্রকোনায় মাইক্রোবাস চালক সুলেমান হত্যা মামলার রায়ে ৪ জনের ফাঁসি ও জয়পুরহাটের ওষুধ ব্যবসায়ী তরিকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। জিয়ার ফান্ডের ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চে শুনানি হয়। দুদক ও রাষ্ট্রপক্ষ খালেদার জামিনের বিরোধিতা করে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। কাল খালেদার আইনজীবী জামিনের পক্ষে তার অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন। শাকির আরজু রিপোর্ট। বিচারিক আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছর কারাদণ্ডের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল করে জামিন চান খালেদা জিয়া।
১৯ মার্চ খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। জামিন আদেশের বিরোধিতা করে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। শুনানিতে মঙ্গলবার দুদকের আইনজীবী হাইকোর্টের দেয়া জামিনের চারটি কারণের বিরোধিতা করেন। মেরিট বিচার না করে হাইকোর্ট ডিভিশন চারটা গ্রাউন্ডে বেল দিয়েছেন, কাজেই এই চারটা গ্রাউন্ডে বেল দিতে হলেও মেরিট বিচার করতে হবে, মেরিট সম্পর্কে বলতে হবে, মামলার গুণাগুণ মেরিট সেটা হাইকোর্ট একটা শব্দ টাচ করে নেই সে কারণে। আর আমরা আপিল বিভাগের একটা নজির দেখিয়েছি যে দুই বছরের সাজায় জামিন দেয়নি, কাজেই এখানে পাঁচ বছর সাজা। এরপর শুনানি করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তিনি বলেন হাইকোর্টে খালেদা জিয়ার মামলার শুনানির জন্য পেপার বুক প্রস্তুত রয়েছে, সেখানে দ্রুত শুনানি হোক। সে সময় আদালতে হইচই শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় আপিল বেঞ্চ সবাইকে শান্ত থাকার নির্দেশ দেন। নয় বৎসর লেগেছে মামলাটি নিষ্পত্তি হতে নিম্ন আদালতে, ২৬ বার এসেছেন হাইকোর্টে বিভিন্ন রকম অর্ডারকে চ্যালেঞ্জ করে। তার ব্যাপারে হাইকোর্ট ডিভিশন যে ডিসক্রিপশন দেখিয়েছে এটা সঠিক হয়নি, অলরেডি পেপার বুক তৈরি হয়ে গেছে। পরে বক্তব্য রাখেন খালেদার আইনজীবীরা। জামিন শুনানিতে অন্য বিষয় নিয়ে বক্তব্য রাখায় অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করেন খালেদার আইনজীবীরা। শুনানিতে খালেদার জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। দুদকের আইনের প্রেক্ষিতে বলা আছে যে কোনো দুদক ছাড়া অন্য কোনো কেউ এটাকে হিয়ারিং করতে পারবে না, এবং সেই জন্য আজকে আমাদের স্টার্ট করেছি, কালকে আবার শুনানি হবে। ন্যায় বিচার এবং যুক্তি যদি আমরা দেখি এবং তার স্বাস্থ্যগত কারণে আমরা বিশ্বাস করি যে তার জামিন হবে। খালেদা জিয়া সাজার দিন থেকেই পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাম দলগুলো, পাশে থাকার আশ্বাস রাষ্ট্রদূতের। রমজানে পণ্যের দামের লাগাম টানার ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, অতৎপরতার বিরুদ্ধে মেয়রের হুঁশিয়ারি। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাম নেতারা। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ঝ্যাং জুর অভ্যর্থনা অনুষ্ঠানে তারা এই সহযোগিতা চান। চীনের দূত এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। মিরাজ মিজু রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে চীনের নতুন রাষ্ট্রদূত ঝ্যাং জুর অভ্যর্থনার আয়োজন করে বাংলাদেশের সাম্যবাদী দল। এতে বাম রাজনৈতিক দল, সরকারি ও বিরোধী দলের নেতারাও যোগ দেন। সূচনা বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। রোহিঙ্গা ইস্যুতে তিনি চীনকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উই এক্সপেক্ট চাইনিজ গভর্নমেন্ট উইল প্লে অল হার এফোর্টস টু সলভ রোহিঙ্গা প্রবলেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আদারওয়াইজ সাম ইন্টারন্যাশনাল ফোর্সেস উইল ট্রাই টু ডিস্টাবলাইজ দিস এরিয়া হুইচ মে এন্ড গ্লোবাল ইন দিস রিজিয়ন। বর্ষায় মিয়ানমারের নাগরিকদের অবস্থার অবনতির শঙ্কা প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। উড ডেফিনেটলি কন্ট্রিবিউট টু দ্যাট এক্সটেন্ড ফর সলভিং দি প্রবলেম অফ রোহিঙ্গাস ইন বাংলাদেশ। দারিদ্র্যের কারণে রাখাইনের বাস্তুচ্যুত লোকজন উগ্রবাদে জড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা। সিন্স দে আর পুওর এন্ড নিডি ইজিলি দে ক্যান বি পিকড আপ বাই রিলিজিয়াস এক্সট্রিমিস্ট অর দে ক্যান ক্রিয়েট মেনি সোশ্যাল প্রবলেম অলসো। রাখাইন ইস্যুতে ঢাকার পাশে থাকার আশ্বাস দেন চীনের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর, দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে বলেও জানান ঝ্যাং জুর। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা। রমজানের আগেই বেড়েছে চিনি, পেঁয়াজ, বেগুন, খেজুর, ছোলা ও মটরের দাম। তবে রমজানে নিত্যপণ্যের দরের লাগাম টেনে ধরার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। দুপুরে নগরভবনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় শেষে তিনি বলেন, খুচরা বাজারে কেউ অপতৎপরতা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। চলতি মাসের মাঝামাঝিতেই শুরু হতে যাচ্ছে রোজা। সিয়াম সাধনার এই মাস শুরুর আগেই খুচরা বাজারে বেড়েছে চিনি, পেঁয়াজ, বেগুন, খেজুর, ছোলা ও মটরের দাম। সিটি গ্রুপ
আসন্ন রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে মঙ্গলবার নগর ভবনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। পরে সাংবাদিকদের জানান, রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা তাকে আশ্বস্ত করেছেন। সয়াবিন তেল সহ অন্যান্য ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, আটা, সুজি সহ রমজান মাসে উল্লেখিত দ্রব্যের মূল্য কোনো ক্রমেই বাড়বে না, এটা নিশ্চয়তা জাতির কাছে তারা দিচ্ছেন। রমজানে অস্বাভাবিকভাবে পণ্যের দাম বাড়িয়ে দুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন মেয়র। যদি খুচরা পর্যায়ে কেউ কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত হন, আমরা আইন প্রয়োগের মাধ্যমে সেটা কঠোর হস্তে দমন করব। মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতা ফজলুর রহমান জানান, পর্যাপ্ত মজুদ থাকায় নিত্য পণ্যের দাম বাড়বে না। আমি বলে যাচ্ছি যে দ্রব্য মূল্যের দাম কোনো অবস্থাতে বাড়বে না, প্রচুর পরিমাণে মজুদ আছে, প্রচুর পরিমাণে আমরা ডেলিভারি দিচ্ছি। তবে গ্যাসের সমস্যার কারণে সরবরাহে কিছুটা সমস্যা হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা গ্যাসের প্রবলেম। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জের পাঁচ উপজেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঝড়ে রেল লাইনের উপর গাছ পড়ার প্রায় নয় ঘন্টা বন্ধ ছিল সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ। সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বরম্ভুর, দোয়ারা বাজার, দিরাই ও জামালগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষক প্রাণ হারান, আহত হয়েছে চারজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঝড়ে মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যানে দুই দফা গাছ পড়ে নয় ঘন্টা সারাদেশের সাথে বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ। ট্রেন চলাচল শুরু হলো, গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ায় বন্ধ রয়েছে শ্রীমঙ্গল কোমলগঞ্জ সড়ক, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, জনসচেতনতা। নারায়ণগঞ্জ নগরে অবাধে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিশুরা এসব খাবার খেয়ে বিভিন্ন অসুখে ভুগছে। বাড়ছে পেটের পীড়াসহ বিভিন্ন রোগীর সংখ্যা। এসব খাবার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। রবিউল ইসলামের ক্যামেরায় প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল, চাষারা মোড়, ডন চেম্বার, রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। এর মধ্যে রয়েছে আচার, নানা রকম শরবত, কাঁটা ফল, রুটি ভাজি, পুরি, সিঙ্গারা পিঠা ও ভাত তরকারি। মানুষ জেনে না জেনে প্রতিনিয়ত খাচ্ছে এসব অস্বাস্থ্যকর খাবার। দরিদ্র ও শ্রমজীবীরাই এর মূল ক্রেতা। রয়েছেন পথ চলতি মানুষ ও শিক্ষার্থীরাও। খোলা জায়গা ধুলাবানি যায়, তারপরে সব ময়লা অবস্থায়, ক্ষুধা লাগলে হয়তো এখানে নাস্তা করতে আসি। বিক্রেতাদের দাবি, নিরাপদ পানি ও স্বাস্থ্যকর খাবারই বিক্রি করছেন তারা। সিটি কর্পোরেশনের পানি, মসজিদের পানি, ডিপের পানি, এসব খাবারের কারণে দেখা দিয়েছে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস বি সহ বিভিন্ন রোগ। বিভিন্ন খোলা জায়গায় অথবা পুরনো বাসি খাবার খাচ্ছে, এ থেকেই কিন্তু এই ডায়রিয়ার সমস্যাটা মূলত হচ্ছে। নিরাপদ খাবারের বিষয়ে মাঠ পর্যায়ে পরিদর্শনের ব্যবস্থা রয়েছে, তবে পাশাপাশি মানুষের সচেতনতা দরকারি বলে মনে করেন সিভিল সার্জন। আমাদের সিটি কর্পোরেশনের সেনিটারি ইন্সপেক্টরও কাজ করে যাচ্ছে, আমাদের পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর এই ব্যাপারে কাজ করে এবং রুটিন ওয়ার্কের মাধ্যমে সেটা কাজ করে যাচ্ছে। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। নিচে আরো একটি ইসলামী ব্যাংক বিরতি, যখন পিছিয়ে তখন থাকবে। কোটা সংস্কারে গেজেট প্রকাশের দাবিতে কাল মানববন্ধন, এখনো নির্দেশনা আসেনি জানালেন সচিব। পর্দা উঠল কান চলচ্চিত্র উৎসবের, জমকালো আয়োজন চলবে 19 মে পর্যন্ত। আবারও স্বাগত রাত 11টায় বিশেষ সংবাদে। কোটা নিয়ে গেজেট প্রকাশের দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে কাল মানববন্ধন করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে জাতীয় জাদুঘর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি নেই। তার এ বক্তব্যের পর নতুন করে কর্মসূচি পালনের ঘোষণা দিল আন্দোলনকারীরা। আগ
প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা পেলেই কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। সকালে সচিবালয়ের সাংবাদিকদের একথা জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি উল্লেখ করে সচিব জানান, কমিটি গঠনে মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে। সক্রিয় বিবেচনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যখনই নির্দেশ দিবেন সেটা বাস্তবায়িত হবে। যে কোনোভাবে আমরা প্রস্তুত, কমিটি লাগলে করব, আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে হলে করব, যে কোনো পদ্ধতিতে যদি সরকার প্রধান বলেন সেইভাবে আমরা ব্যবস্থা নেব। মানব সেবায় রেড ক্রিসেন্টকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে রেড ক্রিসেন্ট দিবসের আলোচনায় তিনি এই আহ্বান জানান। মন্ত্রী আশা করেন সরকারের রূপকল্প 2021-41 বাস্তবায়নে আন্তর্জাতিক এই দাতব্য সংস্থা সহায়ক ভূমিকা রাখবে। আর্তমানবতার সেবায় অবদানের জন্য নার্গিস সুলতানাকে দেওয়া হয় রেড ক্রিসেন্ট পদক। শ্রমিক কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ অধিকার রক্ষার দাবি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন। রাজধানী মতিঝিলে ওয়াবদা ভবনের অডিটোরিয়ামে মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। শ্রমিক বান্ধব আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তারা। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোল্লা আবুল কালাম আজাদ সহ শ্রমিক নেতারা। ব্যবসা বাণিজ্যের খবর। তৌফিকা ফুড অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লভেলো আইসক্রিমের বৈশাখী স্ক্র্যাচ কার্ড অফারে মোটরসাইকেল জিতেছেন রাজশাহীর রুচিতা প্লাস কনফেকশনারি। রুচিতা প্লাসের মালিক গোলাম আম্বিয়া মতির কাছে হিরো 100cc মোটরসাইকেল হস্তান্তর করা হয়। কোম্পানির CSO রাজীব হাসান রুচিতার মালিকের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন, পরে সেখানে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির NSS আবু আহমেদ মজুমদার, RSS গিয়াসউদ্দিন সরকার ও রাজশাহী জেলার পরিবেশক জামাল উদ্দিন। থাইল্যান্ডের তৈরি সর্বাধুনিক নো ফ্রস্ট রেফ্রিজারেটর নিয়ে এল শীর্ষস্থানীয় হোম অ্যাপিয়ারেন্স ব্র্যান্ড সিঙ্গার। সম্প্রতি জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে নানা ফিচার সমৃদ্ধ নতুন এই রেফ্রিজারেটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। রেফ্রিজারেটরটি ফিচারের মধ্যে রয়েছে খাবার রাখার জন্য প্রশস্ত জায়গা, উডেন ব্ল্যাক ডোর, কপার টিউব সহ অনেক সুবিধা। নতুন এই মডেলগুলোর মধ্যে রয়েছে টপ মাউন্ট ও বটম মাউন্ট উভয় ধরনের মডেল। অনুষ্ঠানে সিঙ্গারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রাঞ্চ ম্যানেজার ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ডিলাররা উপস্থিত ছিলেন। বাঙালি প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট আয়োজন করে দুদিনব্যাপী অনুষ্ঠান মালার। প্রথম দিন ছিল নৃত্য, গীতি, একক সঙ্গীত, গীতি আলেখ্য সহ নানা আয়োজন। গান, কবিতা, নৃত্যের স্মরণ করা হয় বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষকে। কবির জন্মদিনের আয়োজনের খবর জানাচ্ছেন মফিউর রহমান। ভাগ্য তাহার ভুল করেছে প্রাণের তানপুরার, গানের সাথে মিল হল না বেসুরো ঝংকার। এমন ত্রুটি ঘটল কিসে আপনিও তা বোঝেনি সে, অভাব কোথাও নেই যে কিছুই, এই কি অভাব তা। এমনভাবে অভাব না থাকার কথা বলে গেলেও প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের না থাকার অভাব আক্ষেপ বাঙালির প্রতিটি প্রাণে। দিবস যদি সাঙ্গ হল না, যদি গাহে গো পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে, এবার তবে গভীর করে ফেল গো মোরে ঢাকি। মহাকাল মহাকবিকে তার অন্তরালে ঢাকতে পারলেও ঢাকতে পারেনি কবিগুরুর লেখনী ও তার সৃষ্টিকর্মকে, আর তাই তার প্রতি জন্মদিনই দোলা দেয় বাঙালির প্রাণে। হৃদয়ের গোপন কুটিরে লুকিয়ে রাখা ভালোবাসাটি যেন বেশি করে প্রকাশ পায় এই দিনে। সেই ভালোবাসার বহিঃপ্রকাশের অংশ হিসেবেই কবিগুরুর 157তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানটের এই আয়োজন। অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সম্মেলক নৃত্যগীতে।
শিল্পীদের একক পরিবেশনার সুরের মূর্ছনায় মুগ্ধ হন দর্শকরা। পরিবেশিত হয় বিশ্বকবিকে নিয়ে অরুণাভ লাহিড়ী রচিত রবীন্দ্র গীতি আলেখ্য মহাবিশ্বে মহাকাশে। তার কনিষ্ঠ সন্তানটিকে এই সময় নানা বিদ্যার পাঠ দিলেন কবিগুরু বিরাজমান প্রতিটি বাঙালির মন মননে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্বের প্রতিটি বাঙালির মননে রবীন্দ্রনাথ মিশে আছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কুষ্টিয়া শিলাইদহে তিন দিনের কবিগুরুর জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী। এদিকে নওগাঁর আত্রয়ের অতিশয় কাঁচারি বাড়িতেও নানা আয়োজনে স্মরণ করা হয় বিশ্বকবিকে। সিরাজগঞ্জের শাহজাদপুর সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। শিলাইদহে তিন দিনের জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্র অবদান সম্বন্ধে রবীন্দ্রনাথ আলোচনায় ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে উঠে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু তার যে বইয়ের যে আলমারি ছিল, যে পাঠাগার ছিল, সেখানে রবীন্দ্রনাথ অনেকটা জায়গা দখল করেছিল এবং সংকটে সমস্যায় তিনি রবীন্দ্রনাথের আশ্রয় নিতেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে কাচারি বাড়িতে জাতীয়ভাবে উদযাপিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী। বিশ্বকবির স্মৃতি বিজড়িত নওগাঁর প্রতিশোধে ছিল মা সমাবেশ, আলোচনা অনুষ্ঠান ও সঙ্গীত শিল্পীদের পরিবেশনা। গোপালগঞ্জে বাংলাদেশে রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা সভা ছাড়াও সঙ্গীত আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও বিশ্বকবির ডাকঘর নাটকটি মঞ্চস্থ হয়। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাত ১১টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজীবের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের, পরিশোধ করতে হবে বিআরটিসি ও স্বজন পরিবহন। গাজীপুরের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে এবার জাহাঙ্গীরের আপিল, একই পথে হাঁটছে ইসি, খুলনায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে প্রার্থীরা। জীববৈচিত্র্য রক্ষায় হচ্ছে জিন ব্যাংক, বরাদ্দ ৪০০ কোটি টাকা, রেলের উন্নয়ন সহ ১৩ প্রকল্প এখানে অনুমোদন। দুর্নীতি মামলায় কাল আবারও খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি, আদালতে আইনজীবীদের বাক বিতণ্ডা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল হত্যা মামলায় দুই জঙ্গির ফাঁসির রায়, তিনজনের যাবজ্জীবন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। শুভরাত্রি।